আসসালামু আলাইকুম মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে খুবই স্পেশাল একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কেন স্পেশাল সেটা জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সাথেই থাকুন। দেখতেই পাচ্ছেন ডাল ও চাল দিয়ে খুবই সুস্বাদু এক পাতিল ভর্তি খিচুড়ি রান্না হচ্ছে। ক্যাপশন দেখে মেবি বুঝতে পেরেছেন অসহায় কিছু মানুষদের জন্য অল্প করে একটা আয়োজন করা হয়েছে। এই খিচুড়িকে বেশিরভাগ মানুষ ভুনা খিচুড়িই বলে, তবে গ্রামগঞ্জে এটাকে আখনি বিরিয়ানি বলে বেশ প্রচলিত। এটার বিশেষত্ব হচ্ছে মোটা চাল দিয়ে এবং বুটের ডাল এবং গরু মাংস যাই হোক এগুলো দিয়ে রান্না করা হয়। তো সেটার রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছিলাম। আমি স্পেশালি ভুনা খিচুড়ি ভীষণ পছন্দ করি, তাই আমরা ভাবলাম যে আমাদের জন্য যেহেতু রান্না হচ্ছে তাহলে আরও একটু বেশি করে রান্না করে কিছু মানুষকে খাওয়াই। তো এই ফুটেজটা নেওয়া হয়েছিল ভুনা খিচুড়ি বা আখনি বিরিয়ানি বা আখনি খিচুড়ি রেসিপিটা শেয়ার করার জন্য। এর আগে এরকম বেশ কিছু অন্য আইটেম আমরা অসহায় মানুষদের জন্য বা মেহমানদের জন্য আমরা দিয়েছি, তবে সেগুলো আমি ভিডিও শ্যুট করিনি, আমি ওভাবে শেয়ার করতে পছন্দ করি না। তো এই ফুটেজটা যেহেতু শ্যুট করা হয়েই গেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন মশলা দিয়ে ডালটাকে খুব ভালো মতো কষানো হচ্ছে। আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে এটার রেসিপিটা দিয়ে দিয়েছি এবং আপনারা স্ক্রিনে দেওয়া রেসিপি দেখে শিখে নিতে পারেন এবং বাসায় ট্রাই করতে পারেন। আর এটা অসম্ভব মজা হয়, আমার আম্মুর স্পেশালি আমার আম্মুর হাতেরটা অনেক মজা হয়, খুব ভালোবাসি আমরা সবাই আম্মুর হাতের এই খিচুড়িটা খেতে। পরিমাণে বেশি হওয়ার কারণে এখানে আমরা দুটো পাতিল ইউজ করেছি, মানে দুটো পাতিলে আলাদা আলাদাভাবে রান্না হচ্ছে, এক পাতিল আমাদের জন্য আর আরেক পাতিল হচ্ছে আমাদের সেই অসহায় মানুষ বা আমাদের মেহমানদের জন্য। তো এখানে দেখেন চাল দিয়ে দেওয়া হলো এবং চালটাকে খুব ভালো মতো এখানে কষানো হবে। চাল ভেজে নেওয়ার এক ফাঁকে আমরা এরকম আস্তে আস্তে রসুন দিয়ে দিলাম। আমরা এরকম রসুন খেতে খুব পছন্দ করি। আমাদের মতো কারা কারা আছেন যারা এরকম গোটা গোটা বা আস্ত রসুন খিচুড়িতে দিয়ে খেতে পছন্দ করেন? তো দেখতেই পাচ্ছেন যে চালটাকে খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে এবং অনেকক্ষণ যাবত এটাকে খুব ভালোভাবে কষাতে হবে। আর যখন চালটা একদম ভাজা ভাজা হবে তখনই এটার টেস্ট আর কি বের হয়ে আসবে এবং এটা একদম নরম হবে না, ঝরঝরে এবং সফট হবে। চাল ডাল হিসাব করে এ পর্যায়ে এসে পরিমাণ মতো পানি দিতে হবে এবং পানিটা এমনভাবে দিতে হবে যাতে খিচুড়িটা অনেক বেশি ঝরঝরা হয় বাট সফট হয়। আর খুব ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে দিল আম্মু। পানি দেওয়ার কিছুক্ষণ পরেই এই খিচুড়িটা হয়ে যাবে, 10 থেকে 15 মিনিট সময় লাগবে এবং অবশ্যই দমে দিয়ে রাখতে হবে। আর লাস্ট পর্যায়ে এসে এই যে আমরা ঘি দিয়ে নিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে ঘি দিতে পারেন নাও দিতে পারেন, তবে ঘি দিলে টেস্টটা অনেক বেশি ভালো লাগে। ঘি দেওয়ার পরে খিচুড়িটাকে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে ঘিয়ের যে স্মেলটা আছে ওটা ছড়িয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন খিচুড়ি একদম রেডি অ্যান্ড এটা খুবই ঝরঝরে হয়েছে এবং একেবারে সফট হয়েছে, খেতে খুবই সুস্বাদু হয়েছে মাশাল্লাহ। এবং আমার আম্মুর হাতের বিরিয়ানি খিচুড়ি আমার খুবই ভালো লাগে। রান্না করার পালা শেষ, এবার এটাকে আমরা খুব ভালো মতো পরিবেশন করে নিচ্ছি। আর এখানে ইন্ডাকশনে গরুর মাংস রান্না হচ্ছে, যেহেতু আপনারা সবাই জানেন যে ঢাকা শহরে গ্যাসের কি একটা প্রবলেম, তো এক চুলাতে রান্না করা আসলেই প্রবলেম হয়ে যাচ্ছিল, তাই গরুর মাংসটাকে ইন্ডাকশনে রান্না হচ্ছে এবং দুই পাতিলে রান্না হয়েছে ওই গ্যাসের প্রবলেমের কারণেই। তো এখানে আমরা পরিবেশন করছি। প্যাকেটগুলোতে এমনভাবে দেওয়া হচ্ছে যাতে একজন মানুষ সুন্দরভাবে এক বেলা খেতে পারে, একজন মানুষের জন্য যেন যথেষ্ট হয় সেভাবে দেওয়া হচ্ছে। অনেকেই ভাবতে পারেন যে দান করে আবার শো অফ করছে,
আসলে তা না, এটা এমন কিছুই না যে শো অফ করতে হবে, আর এটা দান নয়, এটা মেহমানদারি। মেহমানরা বাসায় এসে খায়, তবে এই মেহমানগুলোকে আমরা বাসায় না এনে তাদের নিজ নিজ জায়গায় পৌঁছে দিচ্ছি, দ্যাটস ইট। আর আমরা যাদের দিচ্ছি তাদের এখানে আমি এই ফুটেজে আমি দেখাবো না, আর তাদের ফেস দেখানো বা যাদেরকে দিচ্ছি সেরকম তাদের স্পেসিফিক পার্সনগুলোকে দেখানো আমি একদম পছন্দ করি না। অনেক ভিডিওতে দেখেছি, অনেক অনেক ভিডিওতে আমি দেখেছি যে অসহায় মানুষগুলোর মুখ দেখানো হয়, আমার কাছে বিষয়টা একদম ভালো লাগে না, আমি কখনোই এরকম করব না। আমাদের খিচুড়ি রান্না করা শেষ, প্যাকেট করাও কমপ্লিট, তবে এখানে গরুর মাংস রান্না করা হয়নি এখনও। আপনারা সবাই জানেন যে ঢাকা শহরে গ্যাসের কি একটা প্রবলেম, গ্যাসের কারণেই মূলত আমরা রান্না গরুর মাংস রান্না করতে লেট হয়ে গেছে। তো ব্যাপার না, এখানে গরুর মাংস রান্না করাই তো হয়ে গেছে, এবং প্যাকেটগুলোতে গরুর মাংস দিয়ে আমরা এগুলোকে দিয়ে আসব। আজকের ভিডিও জানিন আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে একটাই মেসেজ, সেটা হচ্ছে আমরা নিজেদের জন্য যা কিছুই রান্না করি না কেন, আমাদের ইচ্ছা থাকলে আমরা কিন্তু প্রতি সপ্তাহে হোক বা যখনই পারি আমরা এই ধরনের কাজগুলো কিন্তু করতে পারি। সো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে বড় পরিসরে এরকম মেহমানদারি করতে পারি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।